গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম, এখনো মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি। আজকে হচ্ছে গিয়ে শনিবার, আমি জানি না আমি বাড়িতে গেলে ভিডিও দিতে পারবো কিনা, কারণ ভিডিও তো করছি কিন্তু এডিট করে সেটা দিতে পারবো কিনা বলতে পারছি না, কারণ একদিন অলরেডি কালকে ছুটি হয়ে গেছে। আজকে ভিডিও যাবে হয়তো সকালেই দেব বা বিকেলে দেব, কারণ আমি যাবো বাড়িতে আজকে। মানে ভীষণ মন টানছে বাড়ি যাওয়ার, আর সব থেকে বেশি ইচ্ছা করছে যে একটা কিছু মাংস খাওয়ার, মানে একটা কিছু খাওয়ার জন্য ভীষণ মন টানছে, যেটা আমাদের ওখানে পাওয়া যাবে। এখানে পাওয়া যায় কিন্তু রেডি ফেডি করতে অনেক সময় লাগে, আর কোথায় পাওয়া যায় সেটাও জানি না। মাকে বলেছিলাম, মা বললো আয়। এবার তার থেকে বড় কথা, আমার দিদিও আসবে, তো মা বললো যে একসাথে আয়, আসিস না তো পুজোর সময় কখনো। কোনোবার আজ অব্দি পুজোতে বাবার বাড়িতে যাওয়া হয়নি, এই 9 বছর হয়ে গেল, এবছরও যাওয়া হবে না। ওই পুজোর আগে আগে একটু ঘুরে আসবো, গিয়ে আজকে যাব কালকে চলে আসবো, মেয়েকে নিয়ে যাব, ওকে নিয়ে যেতে হবে, কারণ মামা বাড়ির নাম শুনলেও আগে লাফায়। ওই যে একটু গিয়ে দিদার কোলে উঠতে পারবে, একটু বদমাইশি করতে পারবে, এই জন্য আর কি, বুঝেছো তো। চলো ওকে স্নান করিয়ে, কালকে রাতে তো সব কাজ করে রেখেছিলাম, ঘর মোছা, জল ভরা, জামা কাপড় কাচা, শুধু জামা কাপড় গুলো মেলবো, ওয়াশিং মেশিনে রয়েছে, আর ঘরটার একবার ঝাড় দিয়ে বিছানা পত্র গুলো ঝাড় দিয়ে নেবো, জলকে স্নান দান করিয়ে ও মেয়ে খাবে, আমি খাবো, খেয়ে বেরিয়ে যাবো, ব্যাস এই হচ্ছে প্ল্যানিং। তারপরে তো বাড়ি গিয়ে ওখানে মা রান্না বান্না করবে, আবার কালকে ওখান থেকে রিটার্ন করব, বুঝেছো। চলো দেখতে থাকো ব্লগ, দেখো লাপাচ্ছে, দেখো মহামারী যাওয়ার কথা শুনে। ওই দেখো একটা ঘুড়ি বেঁধে রয়েছে গাছের মধ্যে, গাছের মধ্যে একটা ঘুড়ি বেঁধে রয়েছে, ওই দেখো। এই সবে স্নান করলাম, এখন কটা বাজে, অনেকটা লেট হয়ে গেছে আজকে বেরোতে, আমি জানি অনেকটা যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। স্নান করে আসলাম, জামা কাপড় বের করে সব রেডি করলাম, তারপরে আসমিতা কি পরবে সেটাও রেডি করলাম, উনি আবার একটুখানি ভালো ড্রেস না দিলে পরতে চায় না, তো এখন হচ্ছে খাবার খাবো। মা রান্না করে দিয়েছে সকাল সকাল, জানে যে বলেছিলাম কালকে যে আজকে একটু বেরোবো, তো সকাল সকাল রান্না করে নিয়েছে। আমার দিদি গিয়ে বারবার ফোন করছে, ও অলরেডি চলেও গেছে ওখান থেকে, বর্ধমান থেকে আসে, ফার্স্ট বাসে এসছে, তো ও 9:30 15:10 মানে 10টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে। ফোন করলো তো বললো যে তুই কখন আসছিস, আমি বললাম যে একটু দেরি হবে দি, তোরা খেয়ে দে এনে, বললো যে ঠিক আছে অসুবিধে নেই, এই আর কি। মাকে আবার বললাম যে তোমার নাতনি কবে থেকে নাড়ু খেতে চেয়েছে, একটা নারকেল ভেঙে একটু নাড়ু বানিয়ে রাখো, বলছে আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, ও খেতে চাইছে আর বানিয়ে দেবো না, বলছে যে ওদের স্কুল দিতে এসেছি, স্কুল থেকে বাড়ি যায়, তারপরে আমি কি নারকেলকে ভেঙে, ঘরেই রয়েছে আমাদের ঘরে থাকে, গাছেও নারকেল হয় 2-4টে করে, আর আমাকেও দিয়ে গেছিলো বাড়িতে, কিন্তু খাওয়া হয়নি, সে বাবার কাজের সময় দিয়ে গেছিলো না, পচে গেছে সেই। চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে আগে রেডি হয়নি তারপরে যাচ্ছি, মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় মনটা অন্যরকম থাকে, বেশ খুশি খুশি থাকে, কিন্তু যখন আবার ওখান থেকে রিটার্ন আসি তখন আবার মনটা খারাপ হয়ে যায়। কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন, মেয়েদের জীবনটা সার্থক একদিকে, আবার একদিকে এই যে বাবার বাড়ি ছেড়ে চলে আসতে হয়, এই দিক থেকে একদিক থেকে অসম্পূর্ণ থেকে যায়। আমাদের আয়ুষ্মিতা ইদানিং দিদিকে খুব ভয় পাচ্ছে, মানে কোয়েলকে, সেই কোয়েলও দিদি দিদি একটা ভাব তো আনছে ওর মধ্যে, মানে ওরকম করছে, এবার বেশ ভালোই লাগে। আমিও এরকম ভয় পেতাম দিদিকে, আবার মারপিটও হতো, এটা নয় যে মারপিট হয় না, ওদের মধ্যেও সেটা হয়। লাউ দিয়ে মা ডাল করেছে রসুন ফোড়ন দিয়ে, আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক, কালকে আমি আর মা একটু বেরিয়েছিলাম তো আসার সময় শ্যামনগর স্টেশন থেকে কিনে এনেছিলাম ব্রাহ্মী শাক, তো মা যে আলু দিয়ে আর বেগুন দিয়ে এটাকে মাখামাখা করে ভাজা করেছে, আর তার সাথে ডাল, লাউ ডাল, লাউ ডাল না সরি, পেঁপে দিয়ে ডাল। চলো রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। আমি এই ছোট্ট পুচকু ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা হচ্ছে আমি মোবাইল নেবো, কারণ ভিডিও শ্যুট করতে করতে যাবো যতটা পারবো, তো সেই ভিডিও আমাকে শ্যুট করতে গেলে আমাকে এই ব্যাগটাই মোবাইলের মধ্যে নিতে হবে। টাকা আর মানে টাকা মানে ভাড়ার টাকাটা শুধু এর মধ্যে আছে, আর হচ্ছে কি মোবাইলটা এর মধ্যে নিয়ে নেবো, যে মোবাইলটা আমি ভিডিও করছি। আর এই বড় ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা দেখেছো যে মাকে কিনে দিয়েছিলাম না, সেই লেদারের ব্যাগটা, মা সেই কোথায় গেছিলো বলতো, দীঘা না পুরী ঘুরতে গেছিলো, তখন এই ব্যাগটা মাকে কিনে দিয়েছিলাম, সেই ব্যাগটা মাকে বললাম মা একটুখানি দাও, কারণ একটুখানি 95টি এগুলো টুকটাক এটা একটা দুটো নেবো, তো ছোটো ব্যাগে না ধরবে না, আমার আছে ব্যাগ কিন্তু ওই ব্যাগগুলো ইচ্ছা করছে না নিতে, ওগুলো আবার কত কোনোটা চেন খোলা, কোনোটার এই কোনোটা সেই, এই আর কি ব্যাপার। চলো বাবা, ও আমার মাম্মা, এই যে আমার মাম্মা সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেছে, তাই তো, আর পিঠে হাফ প্যান্ট পরেছে বলে, হট প্যান্ট, হাফ প্যান্ট নয়, হট প্যান্টকে হাফ প্যান্ট বলছে,
আমি জুতো পরে আসি বাবা, যাও। আইসমিতা নতুন জুতো পরেছে, আজকে পুজোর জুতো উদ্বোধন করে দিয়েছে দিদাবাড়ি যাওয়ার সময়। আমিও জুতোটা পরে নিই, নাহলে আমি নিচে গিয়ে জুতো খুঁজে বেড়াবো। এখানে জুতো রেখে নিচে গিয়ে খুঁজছি, আমারটাও নতুন, মানে পরা হয়নি। সে তোমাদের দেখিয়েছিলাম, এনেছিলাম সেই জুতোটা, পরা হয়নি, ওটাই পরে যাব। দাদা সোনা দাদা, আমার সোনা দাদা, আমার আর কি বলো, এই তো আমার সোনা দাদা, চাকরি করতে যাচ্ছে। গিয়ে ওর খোঁজ পাওয়া যাবে, ও ভালো কথা। চারিদিকে জল মাল খেয়াল রেখো, কোনো জলমালে যাবা না, কিন্তু কি বলেছিলাম, একদম জলের ধারে যাবা না, যাইও না তো, যাবা না, ঘরের মধ্যে থাকবা, ঘরের মধ্যে খেলা করে ব্লক নিয়ে, একদম সাইডি মাইডি চারিদিকে গত মত রইছে। আমার আমার 100টা ব্লক, আর আমার এই আমার 50টা ব্লক, আর ইতিকা বলো হলো যে 10টা ব্লক। ঠিক আছে, মনে করতে পারছে না, চলো টাটা কোয়েল, সাবধানে, কালকেই চলে আসবো যদিও। না না, সকালে বেরোবো না, এই আজকেই তো যাচ্ছি বিকেলবেলা, আবার সকালবেলা কালকেই করে আসবো, কালকেও বিকেলেই আসবো, 24 ঘন্টা দিয়ে থাকতে নাই পারি বলো তো, হবে না যদিও, তবু যেটুকুনি যতটা বেশি সময় থাকা যায়। বান আসবে বলে আজকে বেশি হয়নি, কেউ তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে, বললো পারি গিয়ে টিকিট করে নেবে। ভাগ্যি সেই টাইমে এসেছিলাম, কারণ এরপরে আর লঞ্চ চলবে না, বান আসবে, তাই বললো দিদি টিকিটও করতে হবে না, আপনারা ওই পারে চলে যান, ওই পারে গিয়ে টিকিট করে নেবেন। তো ওই পারে এই পারে এসে আর কি টিকিট করলাম, আর এই দিকটা হচ্ছে শ্মশানঘাট থেকে অটো ধরবো, অটো ধরে টিকিট করবো বালির থেকে, আবার ট্রেন, ট্রেনে করে তারপরে বাড়ি। হ্যাঁ, হাঁটতে তো হবে, চলো দেখে বুঝতেই পারছো আমরা বাড়ির পথের দিকে, একদম পুরো বাড়ির সামনে সেই ওই যে বাগানটায়। আর ট্রেনে উঠেছি সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, যতক্ষণ না জনা স্টেশনে নেমেছি তার আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু বালি স্টেশনে এত ভিড় বৃষ্টির জন্য, মেয়েকে অনেক কষ্ট ওখান থেকে বের করেছি, পুরো ব্রিজের থেকে মানে লোক দাঁড়িয়ে রয়েছে, আর যারা নামার তারা নামতে পারছে না, এত লোক দাঁড়িয়ে রয়েছে, যারা পুরো ব্রিজটাই লোক আর লোক। এই সরে যা, আয়ুষ্মিতা দিদা আসছে বলছে, একটু বলো না দিদাকে নিয়ে যেতে, একটু কোলে উঠবে দিদার, কি মজা, তাই না বলো? ওই এসে গেছে, দৌড়াবি না, সাইকেল আসছে, আসতে, হাই কপাল, মানে দিদার কোলে কতক্ষণে উঠতে পারে, হ্যাঁ কতক্ষণে দিদার কোলে উঠতে পারে, যা টাটা টাটা, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি কি, যাও সর্বনাশ, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, চলো। বাগানের পথ ধরে হেঁটে চলেছি আমরা, এই জায়গাটা বেশ সুন্দর লাগে, আগে আরো জঙ্গল ছিল, এখন তো কেটে দিয়েছে। দেখতে পাচ্ছিস না, কিন্তু এর মধ্যে সব শাক হয়ে রয়েছে, এই শাক পাওয়া যায় না, দেখো কি সুন্দর শাক, ওই একটা হয়েছে, ওই দেখো পদ্ম ফুল, অনেকগুলো হয়েছে কিন্তু সব কুড়ি। আমাদের কোয়েল তো আগের বারে এসে নেবেই,
পদ্ম ফুল পুরো একদম সেই ওই কলমি শাক হয়ে ভর্তি হয়ে রয়েছে। আমাদের রাস্তা দেখো, এই যে জল ডুবে গেছিল, এই দেখো দেখেছ জল, বলে বড় হব না তাহলে কি আমি ছোট হব? যাও জুতো ঘরে রাখো। ও মা রীতিকা একটু আসো, তোমার একটু দেখি, কতদিন তোমাকে দেখিনি, সবাই আসো। এই যে বৌদি আর আমার দিদি তো সকালবেলায় এসে গেছে, সব জোগাড় যন্ত্র করছে। কি মেনু এটা বৌদি? কাতলা মাছের মাথা। আই মাছের মাথা দেখে আইস পিনতে আজকে ভালো খাবে, ও মাছের মাথা খেতে ভালোবাসে। ডিমের বড়া না কিসের বড়াটা? শাপলা, শাপলা ফুলের বড়া, কচু শাক। বাহ ভালো মেনু আজকে। ও বাবা তুমি ভালো আছো তো? ভালো আছো তো? হ্যাঁ। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, সবাই বসে পড়ো। টিতিকা কই দেখি? এই যে আমার দিকে তাকাও। টিতিকা এখন আর আমাকে ফোন করে না, ভুলে গেছে, ভুলে গেছে জানো। যাবি আমার সাথে? আমার দাঁড়িয়ে যাবি? ওই আপেল গাছে অনেকগুলো আপেল হয়ে গেছে জানিস তো, ভর্তি আপেল হয়ে গেছে, ও যাবে, ও আপেল খেতে যাবে। সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার ভিডিও দেখে আগেরবার না বেশ কয়েকবার আগে আমি এসেছিলাম এই এক দাদাবাড়ি আমাদের এখানে, মানে ছোটোবেলা থেকে দেখছি ওদের কারখানা নাইটি তৈরি হয়, তো সেই হিসাব করে আর কি আমার ভিডিও দেখে আমি বলেছিলাম ভিডিওতে যে কোয়ালিটি ভালো। এক দিদিভাই সেই কত দূর থেকে কী জানো একটা নাম বললো, আমতা, আমতা আমতার থেকে আমাদের জনাই রোডে এসছে নাইটি কিনতে, কণিকার ব্লগ দেখি বলতে বলতে সেই দিদিভাই নাকি এনেদের বাড়ি গেছিলো। তো আমি এবার আসলাম, আমাকে অনেকে বলো কণিকা তুমি নাইটি পরো ভালো লাগে, বড় বাড়ির থেকে যে নাইটিগুলো এনেছিলো ওগুলো ভালো ছিল, তো অনেকেই ডিমান্ড করছো আমার পেজে আর কি, যেখানে গ্রুপে বিজনেস গ্রুপে অনেকেই ডিমান্ড করছো ওরকম নাইটি এনে দেওয়ার জন্য, তো আমি আসলাম দেখলাম। চলো এই তো দিন শেষ হয়ে গেল, আসা যাওয়া এইটুকুনি, দিন শেষ, রাতে ঘুমাবো, রাতও শেষ, বাড়ি আটা দেবো আর কি। এই যে ফুচকা আর এটা হচ্ছে চুরমুড়, আমাদের এখানে চুরমুড়টা না দারুণ বানায়, আমাদের ওই মানে এলাকায় শ্যামনগর এরকম বানায় না, কি সব দেয় তার মধ্যে চাটনি ফাটনি দই টই খাওয়া যায় না। যে যে খাবে আমার দিকে তাকাও সবাই, যে যে খাবে 10 টাকা করে চাঁদা দিতে হবে, চাঁদা দিতে হবে। হ্যাঁ বৌদি পুজো দিচ্ছে, আমি পুজো দিয়ে নিই তারপরে দেবে। ও এতক্ষণ দেখায়নি, দেখো আমাদের প্রীতম কি সুন্দর আঁকা শিখেছে, গ্লাস পেন্টিং করেছে, কি দারুন প্রীতম, সেই সুন্দর হয়েছে দেখো, পুরো একদম প্রফেশনাল। দাঁড়া এটা এটা আলাদা করে ধর, দেখাচ্ছি। এটা ম্যাম কে দেবো? এটা ম্যামের, তোদের ম্যাম কে দেবো? ম্যামের ছবি, ইন্দ্রনীল। বাহ ওনারই ছবি এটা? হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখাচ্ছি দাঁড়া, দেখেছো বাবা এরকম আঁকতে হবে, দেখেছো প্রীতম দাদা এঁকেছে, উঠিয়ে দেবো যখন বাঁধানো হবে। এটা ঠিক মতো বাঁধানো হয়নি, কৃষ্ণ মধুবনী পেন্টিং। আচ্ছা দেখো দিনের বেলা দেখালে না মোবাইলে অত বোঝা যাচ্ছে না ভালো করে, দিনের বেলা যদি দেখাতে পারতাম সেই পুরো রিয়েল লাগছে দেখতে। আর এটা কি সুন্দর, কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও ওর থেকে মানে আঁকা নিতে চাও আমার সাথে যোগাযোগ করো, কি সুন্দর লাগছে দেখতে।
ওখানেও সুন্দর সুন্দর এরকম পেন্টিং করে তারপরে দেখায় যে কিভাবে ও করছে। তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, খুব সুন্দর। এখন এইটুকুনি বয়সে এত সুন্দর আঁকে, আগামী দিনে তো আরো সুন্দর, অনেক অনেক বড় হোক, বড় বড় জায়গায় যাক। আমাকে দিবি একটা পেন্টিং, কোনটা দিবি তুই তাই বল, আমি বাঁধিয়ে রাখবো বলেছি কিন্তু।